আর কিছুক্ষণের মধ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে শুরু হতে যাচ্ছে 14 দলের বৈঠক। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, সবশেষ অবস্থা জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ভাস্কর, 14 দলের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে কোন কোন নেতা সেখানে পৌঁছেছেন আর বৈঠকের আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আরাম সকাল 11টার সময় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি 3-এর এতে এই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে এবং এই বৈঠকে 14 দলের আজকের এই বৈঠকে মোহাম্মদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কিন্তু আজকের এই বৈঠকটি শুরু হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখতে পেরেছি এই মিটিংয়ে এসে কিন্তু যোগদান করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদ নেত্রী শাহিন আক্তার এবং জাসদের অন্যতম আরেকজন নেতা শরীফ নুরুল আম্বিয়া সহ 14 দলের অন্যান্য নেতারা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছে। এবং এই মিটিংয়ের বিষয়ে, যে মিটিংটি চলছে সে বিষয়ে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আগামী এই এপ্রিল মাস জুড়ে আওয়ামী লীগ সহ 14 দলের যে সকল বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি থাকবে সে সকল কর্মসূচির বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া ছাড়াও আগামী এপ্রিল মাস জুড়ে যে বিএনপি জামাত জোটের যে ধরনের রাজনৈতিক কর্মসূচি সে সকল রাজনৈতিক কর্মসূচিকে একত্রে 14 দল একত্রে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু আজকের এই মিটিং থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এ বিষয়ে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি, যদি এখন পর্যন্ত মিটিং চলছে এবং মিটিং শেষ হলে আমরা ধারণা করতে পারছি হয়তো বা দুপুর 1টার দিকে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং সেই প্রেস ব্রিফিং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সামনে তুলে ধরবেন আজকের এই মিটিংয়ের ফলাফল এবং হয়তো বা এই মিটিং থেকে আগামী এপ্রিল মাস জুড়ে 14 দলের যে সমন্বিত কার্যক্রম সে যে কী কী সকল সমন্বিত কার্যক্রম থাকে সে সকল সমন্বিত কার্যক্রম সম্বন্ধে কিন্তু সাংবাদিকদেরকে জানানো হবে। ভাস্কর।